আসসালামু আলাইকুম, আমি তানবিনা শারমিন। আমার চ্যানেল থেকে হাজির হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমি এর আগেও আমার পেজে ছবি দিয়েছিলাম যে হাতসুসীমা ল্যান্ডে গিয়েছিলাম। সো সময়ের ব্যস্ততার কারণে আসলে ব্লগগুলোভাবে বানাতে পারিনি। তো আমি যখনই সময় পাই তখনই একটু একটু করে ব্লগ বানিয়ে দেই। সো আমি আপনাদের জন্য আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আসলে অফিসের কাজ প্লাস বাসা, তিন বাচ্চা টেক কেয়ার করে দেন পেজে আমি চেষ্টা করি অ্যাক্টিভ থাকার। সো এটা হচ্ছে আমাদের বাস রুট। আমার হাজব্যান্ড অনেক হ্যাপি বিকজ ওকে ড্রাইভ করতে হচ্ছে না, ও বাসে যাচ্ছে বসে বসে দেখে দেখে। নর্মালি গাড়িতে ড্রাইভটা ওকেই করতে হয় আর আমরা অনেক লং ড্রাইভ করে গাড়ি লং ড্রাইভে যেয়ে থাকি, দ্যাটস ওয়াই। এখানে আমার ছেলে আয়তুল কুরসুরা পাতিহা সরি আয়তুল কুরসি পড়ে শোনাচ্ছে। আমরা একটা ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের ওদের গ্রুপের সাথে যাচ্ছি। পরিবেশটা এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আমার মনে হয় আপনাদের এটা ভালো লাগবে, মানে এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করলে। গান ছিল না, বাজনা ছিল না, নাচ ছিল না, খুবই একটা সুন্দর মুহূর্ত ছিল। আর আইল্যান্ডটা এত সুন্দর, এত সুন্দর। আমরা এর আগেও জাপানের অনেকগুলো ছোট ছোট আইল্যান্ডে গিয়েছি, বাট এই আইল্যান্ডটা অদ্ভুত সুন্দর। আমাদের একটা প্ল্যান আছে যে নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা এই আইল্যান্ডে থাকবো, ওয়ান নাইট স্টে করব। যেহেতু এটা আমরা একটা গ্রুপের সাথে এসেছি তাই খুব একটা থাকা হয়নি, ওই দিনই আমরা শুধু আইল্যান্ডটা দেখে দেন গার্ডেনটা দেখে চলে ব্যাক করেছি দিনে দিনে। এত সুন্দর, বাসে করে প্রথমে আমরা একটা জায়গায় স্টে করি, দেন ওখানে খাই, খাওয়া দাওয়াটা ফিনিশ করে দেন ওখান থেকে আমরা শিপে উঠি। ওই শিপটাই হচ্ছে আপনাকে আইল্যান্ড পর্যন্ত নিয়ে যাবে। শিপটাতে উঠে আমার খুবই ভালো লেগেছে, পানিটা এত সুন্দর, এত ক্লিয়ার ক্রিস্টাল ওয়াটার, আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয় জাপানের আইল্যান্ডগুলো অনেক অদ্ভুত সুন্দর, যা মানে দেখলে শেষ হবে না যে আমি কোনটা থেকে কোনটা দেখছি, চোখ জুড়ানোর মতো সৌন্দর্য। আর বরাবরই আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্য অনেক ম্যাটার করে, আমার খুবই ভালো লাগে, একটা রিল্যাক্সিং মুডটা থাকে, দ্যাটস দ্য রিজন। সো আমি আপনাকে আজকে দেখাবো আমরা আইল্যান্ডের ভেতরে কী কী করলাম। খুবই সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর একটা জায়গা। আমি আশা করব আপনারা আমার ভিডিওটি দেখবেন আর আমাকে লাইকস এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সো এখান থেকে আমরা এখন আইল্যান্ডে চলে এসেছি, এখন গার্ডেনে যাব। 82 স্টেয়ার, এখানে ওরা বলেই দিয়েছে এখানে 82 স্টেয়ার। সো আমাদেরকে স্টেয়ারে হেঁটে হেঁটে যেতে হবে। আমরা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের মিসকমিউনিকেশন ছিল, ও মনে করেছিল যে বেবি কারটা নেওয়া যাবে না, বাট অনেকে নিয়ে গিয়েছিল। মিসকমিউনিকেশনের কারণে আমরা বেবি কার নিয়ে আসিনি আমার ছোটো ছেলে, আমি ক্যারিয়ার ব্যাগই প্রিফার করেছি। বাট কিছু জায়গা আছে ওকে আমরা হাঁটানোরই ট্রাই করেছি, দেন আমার হাজব্যান্ড ওকে পুল করেছে, মাথায় নিয়ে হেঁটেছে, ও খুব এনজয় করেছে। সো বেবি কার ছাড়াও আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা আমার ছোটো ছেলেটাকে আমরা মানে রাখতে পেরেছি, এটাই অনেক। দেন আমরা এই যে গার্ডেনটা চলে আসলাম, এখানে অনেক মানুষ, এই প্রথম অনেক বাংলাদেশি ছিল, মানে একটা গ্রুপের সাথে আমরা গিয়েছি। দেন গার্ডেনটা শেষ 4টার মধ্যে শেষ করতে হবে, আমাদেরকে ব্যাক করতে হবে। আমার বড় ছেলে একটু আপসেট, সে স্টোনের উপরে দাঁড়িয়ে একটা মানে দাঁড়াতে চেয়েছিল, পরে আমি ওকে কনভিন্স করেছি ঠিক আছে তুমি কিছু ওখানে ছোট একটা স্টোন আছে তুমি ওটার উপর দাঁড়াতে পারো, পরে ও কনভিন্স হয়েছে, হ্যাপি হয়েছে। দেন সেখান থেকে আমরা আবার শিপে উঠলাম, শিপে করে এখন ব্যাক যাচ্ছি। এখান থেকে মাউন্ট ফুজিটাও কাছে, মাউন্ট ফুজিটাও দেখা যাচ্ছিল, এই যে মাউন্ট ফুজি আপনারা দেখতে পারবেন। উপরের আকাশটা এত সুন্দর, উপর থেকে পাখি উড়ে উড়ে যাচ্ছে, অনেকে খাবার দিচ্ছে, অসাধারণ একটা দৃশ্য, আমরা খুবই উপভোগ করেছি। আমার ছেলে আমরা এর আগেও আমরা শিপে উঠেছিলাম, তখন আমরা উপর থেকেও পাখবার্ডগুলো দেখেছি, বাট দিস টাইম আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, ওখান থেকে উপরের দিকে তাকাচ্ছি, খুব ভালো লেগেছে। শিপ শেষ করার পর এখানে একটা স্টোরও আছে, আমরা একটু স্টোরটাতেও ঘোরাঘুরি করেছি, একটা মানে গিফট টিফট কেনা যায় সেই জন্য একটু দেখলাম, কিছু কিনিনি জাস্ট দেখলাম আর কি।
দেন এই যে আমরা বাসের এখানে চলে আসলাম, খুবই সুন্দর লেগেছে।